তো হ্যালো আমি বিশাল আপনারা দেখছেন টেক বাংলা তো আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ ইউটিউবের মধ্যে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন কারণ আমাদের ভিডিওগুলো গুলো বানাচ্ছে সেগুলোকে ইম্প্রুভ করাটা আমাদের দরকার কারণ আমাদের সাবস্ক্রাইবার চাই এবং তার পাশাপাশি আমাদের কি চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলোর ওয়াচ টাইম আমাদেরকে গেন করতে হয় তো তার জন্য আমাদের কিছু কিছু জিনিস আমাদের জানা দরকার তো ফ্রেন্ডস এখানে যে আমাদের ভিডিওগুলো যখন আপলোড করি সেখান থেকে বিভিন্ন জায়গাতে কিন্তু ট্রাফিক সোর্স আছে মানে আমাদের যে ভিউগুলো হচ্ছে ভিডিওতে সেই ভিডিওর ভিউগুলো আমাদের কোথা থেকে আসছে এবং কীরকমভাবে আসছে সেগুলো আমাদের জানা কিন্তু খুব প্রয়োজন তো সেগুলোর মধ্যে কিছু কিছু ট্রাফিক সোর্স আছে যে ট্রাফিক সোর্সগুলো আমরা হয়তো মানে হয়তো সবাই জানি না তো ফ্রেন্ডস চলুন আজকে দেখিনি আজকের এই ভিডিওটা মাধ্যমে যে আমাদের যে সব ট্রাফিক সোর্সগুলো হয় যেমন ব্রাউজ ফিচার্স চ্যানেল পেজেস তারপরে নোটিফিকেশন আদার্স ইউটিউব ফিচার্স প্লে লিস্ট সাজেস্টেড ভিডিও ইউটিউব সার্চ এই সমস্ত যেগুলো আছে সেগুলোর আজকে বিস্তারিত কি জিনিস এগুলো এবং কিভাবে এগুলো কাজ করে এবং কিভাবে এগুলো জানার পরে আমরা কীভাবে আমাদের ভিডিওকে ইম্প্রুভ করতে পারবো আরও এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমরা জানবো তো চলুন শুরু করে নিই আজকের ভিডিওটা ফ্রেন্ডস এখানে দুটো রকমভাবে আমাদের ট্রাফিক সোর্স আসে একটা হলো ইউটিউবের মাধ্যমে খোদ ইউটিউবের মাধ্যম থেকে এবং দ্বিতীয়ত আসে আমাদের এক্সটার্নাল থেকে তো ফ্রেন্ডস এখানে প্রথমে আমরা ধাপে ধাপে দেখব এক এক করে যে কি কি আমাদের ট্রাফিক সোর্স আসে এবং সেগুলো কী কীভাবে কাজ করে ফ্রেন্ডস আমরা যে প্রথম ট্রাফিক সোর্সগুলো দেখব সেগুলো হচ্ছে ইউটিউবের মধ্যে কি কী ট্রাফিক সোর্স হয় তো ফ্রেন্ডস এখানে ইউটিউবের মধ্যে যে ট্রাফিক সোর্সগুলো আছে সেগুলির মধ্যে হলো ব্রাউজ ফিচার্স তো ফ্রেন্ডস এই ব্রাউজ ফিচার্সটা কী কারণ এই ব্রাউজ ফিচার্সটা হলো ধরুন আপনি কোনো কারোর ভিডিও দেখেছেন কিছুদিন আগে থেকে দেখছেন ভিডিও কন্টিনিউয়াসলি তাকে সাবস্ক্রিপশান করেও রেখেছেন বা না করে রাখলেও দেখবেন আপনি যার ভিডিও দেখলেন তার কিছু নতুন ভিডিও যদি আপলোড হয় বা তার পুরনো ভিডিওগুলো আপনার হোম পেজে দেখায় এবং তার পাশাপাশি হয়তো যাকে আপনি সাবস্ক্রিপশান করে রেখেছেন যে চ্যানেলকে তার সেই চ্যানেলে যে একটা নিউজ ফিড থাকে নিচের দিকে তো এই নিচের দিকের ওই সাবস্ক্রিপশান ফিড থেকে যদি আপনি তার ভিডিওটা দেখেন কিংবা হোম পেজ থেকে তার ভিডিওটা দেখেন তাহলে সেইখান থেকে যে ট্রাফিক সোর্সটা আছে সেটা হয় ব্রাউজ ফিচার্স থেকে পরবর্তী যেটা আছে সেটা আছে আমাদের চ্যানেল পেজেস থেকে চ্যানেল পেজেসটা কি ধরুন আপনার যে চ্যানেলটা আছে ধরুন আমার যে চ্যানেল টেক বাংলা তো এটা যদি কেউ সার্চ করে এবং সার্চ করার পরে যে ভিডিওগুলো দেবে বা আমার যে চ্যানেলটা দেবে সেই চ্যানেলের ভিতরে ঢুকে যে যদি কোনো ভিডিও সে দেখে কোনো ব্যক্তি তাহলে পরে সেইখান থেকে সেই ভিডিওতে যে ট্রাফিক সোর্সটা আসবে সেটা হলো চ্যানেল পেজেস থেকে কারণ আমার চ্যানেলে গিয়েছে সেখান থেকে সার্চ করে সেই ভিডিওটা দেখছে তো সেটা তার জন্য সেই যে ট্রাফিক আসবে সেটা আসবে চ্যানেল পেজেস থেকে এরপরে ফ্রেন্ডস আসছে যেটা আমাদের নোটিফিকেশন সেটা আপনারা সবাই জানেন কারণ আমরা সবসময় বলে থাকি যে সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন কারণ কি ফ্রেন্ডস আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তখন কি হয় যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছে অলরেডি তো তাদের কাছে একটা নোটিফিকেশান যায় যে এ ভিডিও আপলোড করেছে তো চাইলে সেটা তুমি দেখতে পারো তো ফ্রেন্ডস তখন যে সমস্ত ওই নোটিফিকেশান থেকে যে সমস্ত ভিডিওগুলো আমরা দেখি তো সেইখান থেকে যে ট্রাফিকটা আসে সেটা হয় আমাদের নোটিফিকেশান ট্রাফিক এরপরে ফ্রেন্ডস আপনারা দেখবেন আপনাদের অ্যানালাইটিক্সে গিয়ে যে ই আদার্স ইউটিউব ফিচার্স বলে একটি থাকে যেটা থেকে প্রায় সবারই থাকে এটা তো ফ্রেন্ডস এটা বোঝাটা কিন্তু একটু ক্রিটিক্যাল কারণ এটার সহজ এক্সপ্লেনেশন কিন্তু নেই কারণ এখানে মানে ইউটিউবের যে ভাষাগুলো আছে মানে ইউটিউব যেভাবে বলতে চেয়েছে সেভাবে যদি বুঝতে চাই তাহলে কিন্তু অনেক ক্রিটিক্যাল জিনিস এটা তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে সহজ করে একটু বুঝিয়ে দিই তো সেটা হচ্ছে আদার্স ইউটিউব ফিচার্স যেটা সেটা হলো আপনার ভিডিও লিঙ্ক যখন আপনি শেয়ার করেন সেখান থেকে যদি ইউটিউব ছাড়া অন্য আদার প্ল্যাটফর্মে গিয়ে যদি সেই ভিডিওটা দেখা হয় তাহলে সেই যে সোর্স ট্রাফিক সোর্সটা আছে সেটা আসে আপনার আদার্স ইউটিউব ফিচার্স থেকে কিংবা আপনি হয়তো আপনার চ্যানেলকে কোথাও প্রমোশন করেছেন ইউটিউবের মধ্যেই কোথাও প্রমোশন করেছেন আদার্স চ্যানেলে সে যখন আপনার চ্যানেলের লিঙ্কটা তার ডেসক্রিপশানে দেবে সেই ডেসক্রিপশান থেকে যদি কেউ চ্যানেলটাতে ওই আপনার ভিডিওটা দেখে তাহলে ওখান থেকে যে ট্রাফিক্সটা আসবে সেটাও আসবে আদার্স ইউটিউব সোর্স থেকে তো ফ্রেন্ডস এইরকমভাবে কিন্তু আদার্স ইউটিউব ফিচার্সগুলো কাজ করে তো ফ্রেন্ডস এর পরবর্তী যেটা আছে সেটা হলো প্লে তো ফ্রেন্ডস আমাদের তো আমরা যখন ভিডিও বানাই ধরুন ভিউয়ার্স আছেন তাদের সুবিধার জন্য আমরা কি করে সেখানে একটা প্লে লিস্ট বানিয়ে রাখি মানে একটা ভিডিও দেখার জন্য ঢুকলো তো তার সিমিলারিটি যে ভিডিওগুলো আছে সেগুলো তারা পরপর পরপর যেন দেখতে পায় তার জন্য আমরা কি করে প্লে লিস্ট বানিয়ে রাখি তো সেই প্লে লিস্ট থেকে যারা দেখবে আর কি ওই ভিডিওগুলোকে তখন যে ট্রাফিক সোর্সটা হবে সেটা হবে প্লে traffic source তো ফ্রেন্ডস এর পরবর্তী যেটা আসছে সেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো সাজেস্টেড ভিডিও সাজেস্টেড ভিডিও মানে আপনারা জানেন ফ্রেন্ডস এখানে যে আমাদের ভিডিওগুলো যদি কাউকে সাজেশানে চলে যায় কোনো অন্য আদার্স ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওর নিচে যদি আমাদের সাজেশানে যায় তাহলে আমাদের কিন্তু ভাইরাল হওয়ার চান্স কিন্তু খুব বেশি থাকে কারণ ওই যে ভিডিওটা সাজেশানে আমার ভিডিওগুলো গেছে তো সেই ভিডিওটা যতটা ভিউ হবে এবং যেখানে যে ভিউয়ার্সগুলো থাকবেন তারা যদি ইন্টারেস্টেড হয় আমার ওই টপিকের ভিডিওটা দেখতে তাহলে সেখান থেকে তারা দেখবেন এবং দেখার পাশাপাশি কি হবে আমার যে ভিডিওটা আছে সেটাও কিন্তু ওখান থেকে আমার বুস্ট পাবে মানে ওখানেও আমার ভিউটা আসবে তো এইভাবে কিন্তু সাজেশান যে ভিডিওগুলো হয় বা সাজেশান যে ট্রাফিক সোর্সটা আসে এইভাবেই আসে এবং এখান থেকে কিন্তু ভাইরাল হওয়ার একটা বিশাল হিউজ পরিমাণে একটা চান্সেস থেকে যায় তো এর পরবর্তী হচ্ছে ভিডিও কার্ডস ভিডিও কার্ডস বলতে দেখবেন আপনারা উপরে একটা আই বাটন থাকে ওই আই বাটন থেকে আপনি যদি কিছু লিখে রাখেন বা কোনো হয়তো আপনার ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছেন সেই লিঙ্ক থেকে যদি আপনারা কেউ দেখে ওই ভিডিওটা তাহলে পরে সেটা হয় আই কার্ডসের একটা ফিচার্স থাকে সেখান থেকে ওই ট্রাফিক সোর্সটা আসে তো এর পরবর্তী যেটা হচ্ছে সেটাও আর খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো ইউটিউব অ্যাডভার্টাইজিং এখানে কি হয় বিভিন্ন ক্যাম্পেইন চালানো হয় যে আপনার ভিডিও যদি প্রমোট করতে চান তাহলে এখানে মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে অ্যাড রূপে চালাতে পারেন আপনার ইউটিউবে তো এখানে কিছু টাকা পে করতে হয় এবং এ পে করার পরে কিন্তু কিন্তু আপনার যে ভিডিওটা আছে সেটা অ্যাড হিসাবে ইউটিউবের মধ্যে চালায় এবং সেখান থেকে যারা পছন্দ হয় যাদের দেখতে তো সেখান থেকে তারা যদি দেখেন তাহলে আপনারও ভিউটাও বাড়ে কিন্তু তার পাশাপাশি কিন্তু আপনাকে সেখানে কিছুটা চার্জেস দিতে হয় তো এইভাবে যে সমস্ত ট্রাফিকগুলো আপনার চ্যানেলে আসছে বা ভিডিওর উপরে আসছে সেটা আসে ইউটিউব অ্যাডভার্টাইজিং তো এটাও অনেকেই করে থাকে দেখুন তো ফ্রেন্ডস ইউটিউব সার্চটা হচ্ছে খুব মেন ইম্পর্ট্যান্ট জিনিস আপনার ভিডিওকে ভাইরাল করানোর জন্য কারণ ফ্রেন্ডস আপনার যে ভিডিওর টাইটেল সেই টাইটেলটা যদি ইউব সার্চের উপরে লিখিয়ে যদি আপনার ভিডিওটা শো করে এবং সেখান থেকে যদি মানুষ দেখে তাহলে আপনার যে ভিডিওর অ্যানালাইটিকে আপনার টপ সার্চের মধ্যে আপনার ইউটিউব সার্চ থাকবে কারণ ইউটিউব সার্চ থেকেই আপনার ওখান থেকে লোকে সার্চ করছে আপনার টাইটেলটা এবং টাইটেলটা সার্চ করার পরে আপনার ভিডিওটা দেখছে তো এইভাবে কী হচ্ছে আপনার যে ট্রাফিক সোর্সটা আসছে সেটা আসছে আপনার ইউটিউব সার্চ থেকে তো এইটা যখনই আপনার ভিডিওর উপরে বেশি পরিমাণে হবে তখনই কিন্তু আপনার ভাইরাল হওয়ার চান্সটা খুব বেশি পরিমাণে যাবে তো ফ্রেন্ডস এইগুলো তো ছিল ইউটিউবের মধ্যে থাকা এরপরে যে সোর্সটা আপনাদের বেশি থাকে আমাদের যখন আপনার যে কোনো ছোট যখন আমরা ইউটিউব স্টার্ট করি তখন আমাদের একটা জিনিস দেখবেন বেশি পরিমাণে থাকে সেটা হলো এক্সটার্নাল সোর্সেস তো এক্সটার্নাল সোর্সেস আর ডাইরেক্ট বা আননোন সোর্সেস তো ফ্রেন্ডস এই এক্সটার্নাল সোর্সেসটা কি আপনারা যখন কোনো আপনার ভিডিও আপলোড করলেন আপলোড করার পরে আপনাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা যদি আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এই সমস্ত হ্যান্ডেলে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যখন আপনারা পোস্ট করেন সেই পোস্ট করার ওই লিঙ্কটা থেকে যদি কেউ ভিডিও আপনার দেখে তাহলে সেটা আসে আমাদের এক্সটার্নাল সোর্সেসের মধ্যে ট্রাফিক সোর্সের মধ্যে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আসে এবং তাছাড়াও দেখবেন একটা সোর্সেস থাকে যেটা ডাইরেক্ট বা আননোন তো ফ্রেন্ডস এখানে এমন এমন সাইট থাকে যেগুলোর মাধ্যমে যদি ও আপনার লিঙ্ক দিয়ে সেই ভিডিওটাকে দেখা হয় তো ইউটিউব সেগুলোকে ডিটেক্ট করতে পারে না তো তার জন্য ওখানে লেখা হয় আননোন সোর্সেস তো এইভাবে ফ্রেন্ডস কিন্তু আমাদের যে পুরো টোটাল যে ইউটিউবের যে ভিডিও ট্রাফিক সোর্সগুলো এইভাবে কিন্তু আসতে থাকে তো ফ্রেন্ডস আজকের জন্য এইটুকুই ভিডিওটা তো ভিডিও যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজি রাখুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পান তো সবশেষে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে